বাংলা আবাস যোজনা কর্মশালা অনুষ্ঠিত হলো বহরমপুর রবীন্দ্র সদনে। জেলার প্রত্যন্ত গ্রামগুলিতে এই আবাস যোজনাকে সার্থক করে তুলতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সম্মানিত করা হয় এই অনুষ্ঠানে। মঙ্গলবার এই কর্মশালে উপস্থিত ছিলেন জেলাশাসক পি উলগানাথন সহ অন্যান্য আধিকারিকেরা। পাশাপাশি আগামী দিনে এই কাজকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্যদের। বাংলা আবাস যোজনা কর্মশালা অনুষ্ঠিত হলো বহরমপুর রবীন্দ্র সদনে। জেলার প্রত্যন্ত গ্রামগুলিতে আবাস যোজনাকে সার্থক করে তুলতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সম্মানিত করা হয় এই অনুষ্ঠানে। মঙ্গলবারের এই কর্মশালায় উপস্থিত ছিলেন জেলাশাসক পি উলগানাথন সহ অন্যান্য আধিকারিকেরা। বিগত বছরের তুলনায় এবছর বাংলা আবাস যোজনায় অনেকটা এগিয়ে মুর্শিদাবাদ। নদিয়ার পরে দ্বিতীয় স্থানে রয়েছে জেলা। এই প্রকল্পে বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা করা হয় সরকারিভাবে। যে সমস্ত উপভোক্তারা প্রথম পর্যায়ে টাকা পেয়েছেন তারা কতটা যথার্থভাবে বাড়ি নির্মাণের কাজে লাগিয়েছে কিনা খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকেরা। প্রথম পর্যায়ে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তবেই উপভোক্তাদের দ্বিতীয় ধাপে বাংলা আবাস যোজনায় আর্থিক সহায়তা প্রদান করা হয়। 2016-17 বছরের তুলনায় চলতি বছরে এই বাংলা আবাস যোজনায় মুর্শিদাবাদ জেলা অনেকটাই এগিয়ে বলে জানান জেলাশাসক পি উলগানাথন। তিনি বলেন, প্রত্যন্ত গ্রামগুলিতে সচেতনতা বাড়িয়ে গৃহ নির্মাণের কাজ সম্পন্ন করা হচ্ছে। এই কাজে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বিভিন্ন ব্লকের স্বয়ম্ভর গোষ্ঠীর ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা সক্রিয়ভাবে কাজ করছে। এই আবাস যোজনায় যে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে তার যথার্থভাবে বাড়ি নির্মাণের কাজে ব্যবহারের জন্য মানুষকে সচেতন করছেন তারা। যাদের অক্লান্ত পরিশ্রমে জেলার প্রত্যন্ত গ্রামগুলিতে বাংলা আবাস যোজনার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে তাদের বিশেষ সম্মান জানানো হয় বহরমপুর রবীন্দ্র সদনে। পাশাপাশি আগামী দিনে এই কাজকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্যদের। এই বছর আমরা একটা বাংলা আবাস যোজনা ডে করেছিলাম। ওখানে প্রচুর ওইরকম জিনিস বেরিয়ে এসছে, আমরা ইমিডিয়েটলি সমাধান করে আমাদের টোটাল কনস্ট্রাকশন স্ট্যাটাস আমরা বাড়িয়ে দিতে পেরেছি। নাও এটা আমাদের যদি 2013 থেকে যা ঘরগুলো আমরা স্যাংশন করেছি আর কতটা কমপ্লিট হয়েছে এটা যদি অ্যানালাইজ করে দেখলে আমরা বুঝতে পারবো আমাদের কতটা সাফল্য আমরা পেয়েছি। আমাদের 2017-18 আমরা 44,241 ঘর আমরা পেয়েছি। ওর মধ্যে অলমোস্ট 97.5% কমপ্লিট হয়ে গেছে, এটা 2017-18। যদি আমি 2016-17 দেখি অলমোস্ট 97.5% কমপ্লিশন আছে। সো টোটাল দেখা গেলে আমরা অলমোস্ট কমপ্লিশন স্টেজে আমরা রাজ্যে সেকেন্ড পজিশনে আছি আফটার নদিয়া। কিন্তু 17-18 আমরা অনেক আগে আছি আর 16-17 ভালো পজিশন আছে। 18-19 আমরা 45,301 হাউস পেয়েছি। ফার্স্ট ইনস্টলমেন্ট অলমোস্ট 99.7% রিলিজ করে দেওয়া হয়েছে। সো ফার্স্ট ইনস্টলমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই। সেকেন্ড ইনস্টলমেন্টও অরাউন্ড 50% আমরা রিলিজ করে দিয়েছি। 50% অরাউন্ড। সো ন্যাচুরালি ওখানে কনস্ট্রাকশন ইয়া টাকা ইউনো অ্যালটমেন্ট রিলিজ ক্ষেত্রেও আমরা খুব ভালো পজিশনে আছি। এটা সম্ভব হয়েছে বিকজ আমরা কমিউনিটি ফেসিলিটেটর প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত অ্যাপয়েন্ট করেছি। এই কমিউনিটি ফেসিলিটেটরা প্রত্যেকটা ঘরের কাছে অ্যাটলিস্ট 5-10 times ওরা যায়, লোকের সঙ্গে কথা বলে, ওদেরকে বোঝায় কীভাবে ঘর বানাতে হয়, কেন এটা করা দরকার। সো ওখানে কোনো মিসম্যানেজমেন্টের কোনো স্কোপ থাকে না। সো টাকা আমরা রিলিজ করলাম, ইমিডিয়েটলি ওরা তৈরি করলো, ফির সেকেন্ড ইনস্টলমেন্ট গেলো, ফির থার্ড ইনস্টলমেন্ট গেলো, এরকম হতে হতে পুরো ঘর কমপ্লিট হয়ে যায়। সো আজকে দিনে দেখা গেলে মুর্শিদাবাদ কিছু বছরে মানে অনেকটা আগে আছে, কিছু বছরে সেকেন্ড পজিশনে আছে, এইরকম মানে একটা সিচুয়েশন আমরা দাঁড়িয়ে দেখছি। সো বাংলা আবাস যোজনা স্কিম দারুণভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে। এই কাজগুলো কমিউনিটি ফেসিলিটেটররা আর বিডিওরা খুব ভালো করেছে, এদেরকে একটা মোটিভেট করার জন্য আজকে আমরা একটা ওয়ার্কশপ ডেকেছি। এখানে ভালো সিএফ যারা আছে কমিউনিটি ফেসিলিটেটর ওদেরকে আমরা অ্যাওয়ার্ড দেবো। ইন অ্যাডিশন ওদেরকে আরও উৎসাহিত করে আমরা কীভাবে পুরো স্কিমকে আমরা রাজ্যে নম্বর ওয়ান পজিশনে আনাতে পারি এটা নিয়ে আমরা চিন্তা করি। আপনারা দেখছেন TV24 বাংলা। সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TV24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। TV24 বাংলা।